জল্পনায় সত্যি হলো, সত্যি সত্যি শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটি। আর সেই জায়গায় আসছে নতুন ধারাবাহিক খুকুমনি হোম ডেলিভারি। আগামী 1 নভেম্বর থেকেই শুরু হবে এই সিরিয়াল। এই ধারাবাহিকের নামের মতোই চমক রয়েছে বিষয়েও। পুরনো বস্তাপচা কাহিনী থেকে বেরিয়ে এসে এই ধারাবাহিকের গল্পে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে নতুন স্বাদ। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। এর আগে সাজের বাতি ধারাবাহিকের খলনায়িকার চুমকির চরিত্রে অভিনয় করেছেন তিনি। যদিও সাজের বাতির দ্বিতীয় সিজনে আর দেখা মেলেনি দীপান্বিতার। এই ধারাবাহিকে খলনায়িকা হিসেবেই অভিনয় জগতে পা রাখা তার। তবে এবার একেবারে নায়িকা হয়ে পর্দায় ফিরছেন সে। আজ আমরা জানাবো এই উঠতি নায়িকার আসল পরিচয়। দীপান্বিতার ডাক নাম দীপা। অভিনয়ে আসার আগে বেশ কিছুদিন মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন প্রতিভাবান নৃত্যশিল্পীও বটে। দীপান্বিতার আসল বাড়ি বাঁকুড়াতে, কিন্তু ছোটবেলা থেকে কলকাতাতেই মানুষ অভিনেত্রী। মাঝে বাবার চাকরির কারণে বেশ কিছুদিন রাঁচিতেও থাকতেন তিনি। এরপর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে নিজের পড়াশোনা শেষ করেন দীপান্বিতা। আসন্ন ধারাবাহিকে একেবারে গ্রামের মেয়ের চরিত্রে দেখা মিললেও বাস্তব জীবনে বেশ স্মার্ট এবং ফ্যাশন সচেতন দীপান্বিতা। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র খুকুমনি মামা মামির খাবার হোম ডেলিভারির ব্যবসা সামলায়। রোদ জল বৃষ্টি মাথায় করে সে বাইকে করে লোকের বাড়ি বাড়ি পৌঁছে দেয় রান্না করা খাবার। ধারাবাহিকের ট্যাগলাইনেই বলে দেওয়া হয়েছে, শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় অর্ডার দিন, খাবার পৌঁছে যাবে 365 দিন। সেই খাবার পৌঁছে দিতে ধারাবাহিকের নায়কের সঙ্গে দেখা হবে তার। সিরিয়ালে দীপান্বিতার বিপরীতে দেখা যাবে ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকের বদি অর্থাৎ অভিনেতা রাহুল মজুমদারকে। প্রমোতে দেখা যাচ্ছে বাড়িতে রান্না করা খাবার বৃষ্টি মাথায় করে খুকুমনি পৌঁছে দিতে যায় নায়কের বাড়িতে, কিন্তু বাড়িতে ঢুকতেই ঘটে বিপত্তি। খুকুমনির দিকে দিয়ে আসে এক এটো বালি। বলাই বাহুল্য, বাড়ির ছেলের রাগে সেই বাটি ছুঁড়ে ফেলেছে। ঘটনার প্রতিবাদ করতে খুকুমনি ভিতরে যেতেই বাড়ির মালকিন তাকে বলে, যার জন্য খাবার আনছিলে তাকে নিজে খাইয়ে দিলে খুকুমনির টাকা সে 3 গুণ বাড়িয়ে দেবে। প্রস্তাবে রাজি হয় গম্ভীর। রাগী স্বভাবের বাড়ির সেই ছেলেকেই খাবার দিতে চলে যান খুকুমনি। ট্রেলার দেখে ইতিমধ্যেই এই ধারাবাহিকের অপেক্ষায় দিন গুনছেন দর্শকেরা।